শুভ নবম, শুভ বিজয়া আর প্রীতিও শুভেচ্ছা নেবে। তোমাদের ফোরের জ্যামিতি দেখো, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র হয়েছিল আর এগুলো আঁকা হয়েছিল, ট্রাপিজিয়াম, তারপর সামন্তরী, রম্বস, ওগুলো কিন্তু তোমরা আঁকাটা অত ইয়ে নয়, সংজ্ঞাগুলো তোমরা সব পড়েছো। এবার করবে বৃত্ত, বৃত্ত তোমাদের ওই যেটা জেরক্স করেছো তাতে লেখা আছে, তবু আমি একবার বলে দিচ্ছি। বৃত্ত কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরবর্তী বক্ররেখা দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলে বৃত্ত। যেমন এখানে এখানে তোমাদের এই কাটা কম্পাসটা ব্যবহার করতে হবে। তোমরা এই একটা বিন্দু নিলে, এই বিন্দুটাকে কেন্দ্র করে এটা যেন মরে না যায়, দেখো আমি কষ্ট করে দিচ্ছি। এটা কিন্তু আমি হাতে করে আঁকছি না, এটা কাঁটা কম্পাস দিয়ে আঁকছি। একটি নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুটা নাম দেবে ও, ও নাম দিলাম। একটি নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরবর্তী যে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ, একদম ফাঁক নেই, সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলে বৃত্ত। বৃত্তর কি কি থাকবে, কি কি ইয়ে থাকবে? এই যে বিন্দুটার থেকে তুমি আঁকলে এই বিন্দুটার নাম দেবে ও, ও হলো, ও হল, ও এর নাম হলো কেন্দ্র। তাহলে কেন্দ্র কাকে বলে? না, যে বিন্দু থেকে সম দূরবর্তী বক্ররেখা দ্বারা আবদ্ধ যে চিত্র, সেই বিন্দুটাকে বলছে কেন্দ্র। আর এই বক্ররেখাটার নাম হলো পরিধি। যে বক্ররেখা দ্বারা সমতলিক চিত্র আবদ্ধ, সেই বক্ররেখাটার নাম পরিধি। পরিধি আর এই বক্ররেখা, এবার এই পরিধি থেকে কেন্দ্রগামী পরিধি পর্যন্ত যে সরলরেখা, পরিধি থেকে কেন্দ্র ও কেন্দ্রগামী, কেন্দ্রের মধ্যে দিয়ে পরিধি পর্যন্ত যে সরলরেখা, এই সরলরেখাটার নাম, এই সরলরেখাটার নাম হলো ব্যাস। এই সরলরেখাটার নাম হলো ব্যাস। তাহলে এ বি হলো ব্যাস। এবার ও এখানেই ব্যাস আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি না, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো সরলরেখাকে বলা হয় ব্যাসার্ধ। একটা আলাদা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো সি, এখানে দুটো ব্যাসার্ধ, এ ও ব্যাসার্ধ, আবার বি ও ব্যাসার্ধ, আবার ও সি ও ব্যাসার্ধ। আমি আলাদা করে একে দেখিয়ে দিলাম যে ও সি হলো, তাহলে ব্যাসার্ধ কাকে বলে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো সরলরেখা, ব্যাসার্ধ অসংখ্য হতে পারে, তা সরলরেখাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। আর জ্যা কাকে বলে? জ্যা হলো পরিধি থেকে পরিধি পর্যন্ত যে কোনো সরলরেখাকে বলা হয় জ্যা, বৃত্তের জ্যা। এম এন, এখানে জ্যা দেখালো, এম
স্কিন জ্যা, এমএন জ্যা ভিতের জ্যা হলো এমএন জ্যা, এখানে টানলেও জ্যা হবে, এখানে টানলেও জ্যা হবে, করে এই এ কেন্দ্রগামী যে ব্যাসার্ধ ব্যাস, এই ব্যাসটাও কিন্তু বৃত্তের একটা জ্যা। এই আঁকতে 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 এই দিকে চলে যাবো, তাহলে সব থেকে বড় হবে কিন্তু এই ব্যাসার্ধ, ব্যাসার ব্যাসের পরিধিটা সবচেয়ে বড় হবে। ব্যাসার ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। এই পর্যন্ত তোমাদের পড়া রইলো, এই সংজ্ঞাগুলো পড়ে ফেলবে, তারপর আঁকাটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো।